সেই খাতুনে মানু দাস তোমার যখন তোমার বিয়ে যখন দেয় দৈরা বৈরা তোমার আগে প্রেমিকে ছিল মিনাল কান্তি দে হ্যাঁ ভালো করে জানি আমি তুমি না ছিলে আমি জানি তারপর তোমার বাপে ধরে মরিয়া বিয়ে দিল ওই রংপুরের বাহে ছাগল ওই অজত মিয়ার লগে এই বিয়ে দিল ভালো কথা কি পোলা জন্ম দিলা কুখানে পোলা বাংলাদেশ একটা মারমাস্টিং করিয়া আমেরিকা ফিজেন সুইস ব্যাংকে হাজার হাজার কোটি মার্কিন বিলিয়ে যা বাংলাদেশে অর্ধেক কিনা যায় আর কি করছে চোদ্দ হন বাড়ি করছে মাঙ্গার ভূতে এক টাকা বাড়ির দাম সাড়ে ছয় হাজার কোটি টাকা আমরা গরিব মানুষ মুক্তি যোদ্ধা করিয়া রিক্সা চালায় ভাত খাই খেতে না একটা টাকা পেতাম দুশো ষাট টাকা আর তোমার পোলা ওই দেশে যাইয়া ইয়েস নো ভেরি গুড করে যখন তুমি ডক্টর ইঞ্জিনিয়ার একটু পাশায় একাঙ্গুল দিছ তোমার পোলা সকল সাড়ে তিন এক খেলা বাসু করেছে পাশায় লাঠি দিয়ে বাইর করে দিয়েছে তোমার পোলায় ভারত থাকে শেখ মুজিবে উনিশশো সাতচল্লিশ সালে চারটা জানুয়ারি ছাত্রলীগের নেতা সদস্য বানালো উনিশশো আটচল্লিশ সালে তেইশে জুনে আওয়ামী লীগের সদস্য করলো উনিশশো বাহান্ন সালে শেখ মুজিবের কোনো বাংলা ভাষা তার কোনো ভূমিকা নাই বাহান্ন ভাষা করছে আমার নেতা আমার বাজান হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদের ভাষা নিশা বাংলা ভাষা আন্দোলন করছে কইরা সালাম রফিক জব্বার বরকত শফিক মারা গেল বাহান্ন ভাষা আন্দোলনে আবার তুমি কি করছো বুদ্ধি করে গেছো ওই যে বাংলা বাজার পত্রিকা ভারতের এই দেখেন ভাই আমরা আম খাইতে পারি না ফরমালিন যুক্ত আম দশ ট্যাক এক টন একশো বিশ টন আম পাঠাইছে শেখ হাসিনা আর চারটা টিরাকে আটচল্লিশ টন ইলিশ মাছ একটা ইলিশ মাছের কেজি দুই কেজি পনেরো দুই কেজি দেড় কেজি সোয়া কেজি এক কেজি পাঁচ সাইজ ইলিশ মাছ দিয়ে পাঠাইছে কারণ ওই দাদা বাবুরে যদি শান্তি না রাখে নরেন্দ্র মোদী দাদারে তাহলে তো আমার গদি ঠিকঠাক মানে গদি ঠিক করে লেগে নরেন্দ্র মোদীর কাছে গেছে আর তো কথা আছে দুই হাজার একুশ সালে যখন করোনা শেখ হাসিনার ওই যে কুবাতা করোনা হান্দাই দিল ইয়েস নো ভেরি গুড টাকা কামালে মালফানি এই করোনা কইয়া পরে দুই হাজার একুশ সালে ছাব্বিশে মার্চ নরেন্দ্র মোদী শুক্রবার আইছিল পনেরো জন মুসলমান মারিয়া ফেলছে শেখ হাসিনা কেন মারলা মোদী দাদা এই বিবাদ করছে মোদীতে আসার পরে শেখ হাসিনা এয়ারপোর্টে দেখবেন আপনার মিথ্যা বলি না দুই হাজার একুশ সালে ওই ছাব্বিশে মার্চে এক ঘন্টা খাড়া রয়েছে কোন সব দাদা বাবু মেয়ে আয় গিয়ে আর গলায় ফুলের মেলা আমার দেখা শেখ হাসিনা বলুন দাদ তাই খাড়া রয়েছে দাদা নামছে হিরো আমি দেখছি তো ভিডিওটা কলার মাঝে যেটা হাই লোকজন পিছিয়ে আছে এসে আসছি ওয়েলকাম 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 করে বেশ হাসিনে আসো আমার কাম আমার কাম আমার কাম চলে গেল গা সাংবাদিক সব নিউজ বন্ধ পুনর বাস ভবনে চলে গেল সারা রাত প্রেমের মল জলে ডুবে না ও প্রেম করতে দুই দিনে বাঁধতে দুই দিনে এমন প্রেম আর কইল না প্রেমের মরা জলে ডুবে না এই জন্য লাইলি মজুর খেলা হয়ে গেছে হাসিনা বানুকা আর নরেন্দ্র মোদীরই হ্যাঁ লাইলিকা মজনু হয় না এটা ঠিক আছে ভালো এখন প্রেম চলছে নিশির রাতে সমস্যা নাই এখন নরেন্দ্র মোদী চিন্তা করে ইলিশ মাছ খাইলাম ওই যে ভ্রমণ দুটো আম খাইলাম বাংলা বাজার পত্রিকারে কী গেলো এটা নিউজ করো তা বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী গেছিল কি যে নামও করতে পারি না তবে কৃষিমন্ত্রী আদাদ মিয়া গেছিল আলোচনা হলো তো আনন্দবাজার পত্রিকা জীবন তো এত বড় ইলিশ মাছ তো এটা নিয়ে ঝোল খায় মাছ টাছ খাইয়া মাথা খালি ঘুরে ঘুরোনো পরে দিব কৃষিমন্ত্রী লাদাখ মেয়ের ছবি আইয়া বলছে নায়ক লাদাখ মোর মরে গেছে এর ছবি দেন কি খাই খাওয়াইছে হাসিনা কি খাওয়া খাওয়াইছে আর হাসিনা কয় কি আগে কইতে কি জানেন মধ্য মায়ের দেশ মধ্য মায়ের দেশ ডিজিটাল বাংলাদেশ আবার কোথায় স্মার্ট বাংলাদেশ কদিন মাথা বা কাউ কাদের স্মার্ট বাংলাদেশও কয় না মধ্য মায় কেন 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 কয় না ওই যে ভাই খাওয়াইছে হাসিনা কি ঘাউন্ডা খাওয়াইছে আর হাসিনা কয় কি আগে কইতে কি জানেন মধ্য মায়ের দেশ মধ্য মায়ের দেশ ডিজিটাল বাংলাদেশ আবার কোথায় স্মার্ট বাংলাদেশ কদিন মাথা বা কাউ কাদের স্মার্ট বাংলাদেশও কয় না মধ্য মায় কেন 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 কয় না ওই যে